জওয়ানের প্রিভিউ মুক্তি পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় বয়ে গিয়েছিল। শাহরুখ খানের ভক্তরা উৎফুল্ল হয়ে পড়েন কিং খানকে একাধিক নতুন অবতারে দেখতে পেয়ে। প্রিভিউ মুক্তি পাওয়ার পরে শাহরুখ খান টুইটারে জওয়ানের পরিচালক অ্যাটলি সহ সিনেমার গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, স্যার আপনি আসল লোক, সবটার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার ফিরতি ধন্যবাদের পালা ছিল অ্যাটলির। তিনি বেশ বড় একটি টুইট করে কিং খানের উদ্দেশ্যে লেখেন, রাজার গল্প শুনেছিলাম, এবার বাস্তবে তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হলো। চিফ, আমার মনে হচ্ছে যে স্বপ্ন দেখে এতদিন বাঁচতাম তাই এবার সত্যি ঘটে চলেছে আমার জীবনে। গত 3 বছর ধরে আমি খুব কাছ থেকে দেখেছি সিনেমার প্রতি তোমার প্যাশন। এ তো সবে শুরু স্যার, আবার অনেক অনেক ধন্যবাদ জানাই।